আপনারা দেখছেন একুশে টেলিভিশন। কোভিড চিকিৎসায় নিয়োজিত নার্সদের থাকা খাওয়ার বিলেও সাহেবের নয় ছয়, হোটেল মিনায় র‍্যাবের নজরদারি। সামাজিক যোগাযোগ মাধ্যমে থেমে নেই অপপ্রচার, নাম বদলে ধরাছোঁয়ার বাইরে অনেকে। দেশে বন্যা পরিস্থিতির অবনতি, নতুন এলাকা প্লাবিত, খাবার ও বিশুদ্ধ পানির সংকট। পার্সিকিউটেড ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি একুশের দেশের সংবাদে। সাথে আছি আমি নার্গিস মজিদ লিমা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24online। রাজধানীর উত্তরার হোটেল মিলিনা শাহিদ করিমের আরও একটি প্রতিষ্ঠান। এখানে আবাসনের ব্যবস্থা করা হয়েছিল কোভিড চিকিৎসায় নিয়োজিত কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালের নার্সদের। তাদের খাবারের বিলেও নয় ছয় করেছে শাহেদ করিম। এই বিল দুর্নীতির মাধ্যমে সরকারের অন্তত 7.5 লাখ টাকা হাতিয়েছে প্রতিষ্ঠানটি। বিষয়টি উঠে এসেছে এক অনুসন্ধান প্রতিবেদনে। র‍্যাব বলছে বিষয়টি তাদেরও নজরে আছে। তফসির হাসানের ক্যামেরায় আরও জানাচ্ছেন দীপু শিকদার। দেশে কোভিড-19 শুরুর পর থেকে অন্যান্য সরকারি হাসপাতালের মতো উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালও সেবা দিয়ে আসছে। হাসপাতালটির নার্সদের আবাসন নির্ধারণ করা হয় উত্তরার মিলিনা হোটেলে। এই বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে রিজেন্ট হাসপাতালের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। চুক্তিতে একজন নার্সের দৈনিক খাবারের বিল নির্ধারিত হয় 450 টাকা, আর আবাসন খরচ ধরা হয় প্রতিদিন 3000 টাকা। মে মাসে মোট খাবারের সংখ্যা 1513টি হলেও 2304টি খাবারের বিল দাবি করে শাহেদের মালিকানাধীন মিলিনা হোটেল। একইভাবে জুন মাসেও অতিরিক্ত 892টি খাবারের বিপরীতে বাড়তি টাকা আদায় করা হয়। দুই মাসে মোট 7,56,500 টাকা আদায়ের অভিযোগ ওঠে। এই অনিয়মের বিষয়ে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা বলেন, অভিযোগটি সঠিক নয়। তিনি কোনোদিন হোটেলটিতে যাননি বলেও দাবি করেন। হোটেলে কোন যায়নি, দেখেও নাই, ঠিক করছে ডাক্তাররা, সব কিছু ডাক্তাররা করছে। এই ডাক্তারদের কিছু লোকজন আছে এরকম শয়তানি করে করতে পারে। শাহেদের বাড়ির সাতক্ষীরা, আমাদের আদি বাড়ি সাতক্ষীরা ছিল, আমরা 65 সালে সেটেল হয়েছি খুলনা। আমাদের আমি শাহেদের সিনিয়র। তবে সেখানকার এক কর্মকর্তা বলছেন, হোটেল পরিদর্শন দলে ছিলেন আলিমুজ্জামান। প্রথম আমরা হোটেল ভাড়া করছিলাম, ভাড়া বেশি ছিল, পরে আমরা সব মিনিমাইজ করে কমাইয়া। আর হাসপাতালের তত্ত্বাবধায়ক বলছেন, অভিযোগ খতিয়ে দেখা হবে। যে কোনো অভিযোগ থাকতেই পারে, বাঁচতেই পারে। কোনো অভিযোগ আসলে আমরা এটা তদন্ত সাপেক্ষে, এটা ভুল ভ্রান্তি আছে কি না বা কোনো কিছু আছে কি না সেটা বলতে পারবো। হঠাৎ করেই কোনো কমেন্ট করা এই মুহূর্তে আমাদের জন্য ডিফিকাল্ট আর কি। র‍্যাব বলছে অভিযোগটি গুরুতর, তাই খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়ে মূলত বিস্তারিত তথ্যপত্র র‍্যাব সংগ্রহ করছে, এবং আমরা এই পরিপ্রেক্ষিতে আরও জেনেছি এখানে একটি বড় অঙ্কের প্রতারণার আশ্রয় শাহেদ করিম নিয়েছেন, তার সাথে অনেকেই সংশ্লিষ্ট থাকতে পারে বলে প্রাথমিকভাবে আমরা মনে করছি। এই সমস্ত বিষয়ে দুর্নীতি দমন কমিশন তদন্ত করবেন বলে আমরা প্রত্যাশা করি। শুরু থেকে খাবারের মান নিয়ে নার্সদের ক্ষোভ ছিল। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। দেশে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। নতুন আক্রান্তদের হোম আইসোলেশন এবং প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত 24 ঘন্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে 4 জনের মৃত্যু হয়। চুয়াডাঙ্গায় নতুন করে আরও 46 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 446 জনে। এদিকে সিলেটে আবারও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, নতুন করে আরও 114 জন করোনা পজিটিভ। সিরাজগঞ্জ 5 আসনের সংসদ সদস্য আব্দুল মোমিন মণ্ডল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কেরানীগঞ্জে নতুন করে 17 জনের করোনা শনাক্ত। রংপুরে গত 24 ঘন্টায় 1 চিকিৎসক, 2 পুলিশ সদস্য সহ 26 জনের করোনা পজিটিভ হয়েছে। রাষ্ট্র, সরকার, প্রশাসন, রাজনৈতিক দল, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ধর্ম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চলছে হরহামেশাই। মামলা ও সাধারণ ডায়েরি দায়ের হলেও অপপ্রচারকারীদের বেশিরভাগই ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।
মানুষ সচেতন না হলে সাইবার প্ল্যাটফর্মে অপপ্রচার প্রতিরোধ সম্ভব নয় বলে মনে করছে পুলিশ। সাইবার ক্রাইম নিয়ে আদিত্য মামুনের তিন পর্ব ধারাবাহিকের আজ থাকছে শেষ পর্ব। সরকার ও রাষ্ট্রপ্রধান, পুলিশ প্রশাসন, মন্ত্রী এমপিদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবেই অপপ্রচার চালাচ্ছেন মুক্তাদির রশিদ আদর। নওগাঁর মহাদেবপুর থানায় পুলিশই তার বিরুদ্ধে সাধারণ ডায়েরি লিখিয়েছে, রাষ্ট্রদ্রোহ মামলার অনুমতি চেয়ে আবেদনও করা হয়েছে। মুক্তাদিরকে ধরতে অভিযান চালালেও তাকে ধরা যায়নি, তারপরও তার অপপ্রচার রোধ করা যায়নি। এখন ভিন্ন নামে অপকর্ম করে বেড়াচ্ছে মুক্তাদির রশিদ আদর। এই অপরাধীর মতো আরও অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তৎপর। করোনা মহামারীতে তাদের তৎপরতা থামেনি, বরং বেড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীকে নিয়েই সবচেয়ে বেশি অপপ্রচার, উদ্দেশ্য সামাজিকভাবে নারীকে হেয় করা। মিথ্যা ও ভুল তথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টাও থেমে নেই। এই যে করোনা ভাইরাস কেন হয়েছে দেখলাম ফেসবুকে, আমার একজন দেখাইলো, যার হইতেছে সরকার পার্লামেন্ট আইন করে দিয়ে সাথে সাথে তারে পুরাই মেরে নিতে। শুনছেন? কুসংস্কারের পক্ষে অবস্থান নিয়ে বিজ্ঞানের বিরুদ্ধেও চলছে অপপ্রচার। স্কুল কলেজ পার্কে, বিশ্ববিদ্যালয়ের বারান্দায় যে ব্লগার আর নাস্তিকদের খপ করে পড়ে দুই পাতা বিজ্ঞান পড়ে অস্বীকার করে। পুলিশ বলছে অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হয়। যারা কন্টিনিউয়াসলি বিভিন্নভাবে বিভিন্ন আইজি থেকে, তাদের নিজের আইজি, তাদের ফেক আইজি থেকে এই গুজবগুলো ছড়াচ্ছে, তাদেরকে আমরা শনাক্ত করছি, তাদেরকে আমরা গ্রেপ্তার করছি নিয়মিত। নিয়ন্ত্রণহীনভাবে অপপ্রচার চললেও পুলিশের দাবি তৎপর আছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম যেহেতু একটি মহাসমুদ্রের মতো, এর অনেক কিছুই তাৎক্ষণিকভাবে আমাদের হয়তো চোখে, কিছু কিছু বিষয় হয়তো তাৎক্ষণিকভাবে চোখে পড়া সম্ভব না। সাধারণ মানুষ সচেতন না হলে গুজব রটনকারী তাদেরকে নির্মূল করা বা দমন করা খুব সহজ হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্কতার পাশাপাশি অপরাধীদের ব্যাপারে সজাগ থাকারও পরামর্শ তাদের। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। দেশের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে, প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা, অনেক জেলায় ডুবে গেছে প্রধান সড়ক, তলে গেছে ফসলি জমি ও মাছের ঘের, ত্রাণ না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন দুর্গতরা। প্রতিনিধিদের সহায়তায় মুশফিকা নাজনীনের রিপোর্ট। প্রবল বর্ষণ ও উজানের ঢলে বেড়েছে নদ নদীর পানি, তলিয়ে গেছে শরীয়তপুর মাওয়া সড়কের বিভিন্ন অংশ। পানি আরও বেশি হলে ঢাকার সাথে সড়ক পথে শরীয়তপুরের যোগাযোগ বন্ধ হয়ে যাবে বলে জানায় স্থানীয়রা। ডুবে গেছে নড়িয়া ও জাজির উপজেলার বিভিন্ন এলাকার রাস্তা, খোলা আকাশের নিচে দিন কাটছে অনেকের। ফেনী সোনাগাজী, ছোট ফেনী নদীর আটটি স্থানের ভাঙনে রাস্তা, ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর বর্ষা এলেই পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এসে ছবি তুলে নিয়ে যান, বাঁধের আশ্বাস দেন কিন্তু বাস্তবায়ন নেই। বরাদ্দ হয়েছে কিন্তু কাজ শুরু হতে প্রায় দুই মাস সময় লেগে যায়। রাজবাড়িতে বাড়ছে পদ্মার পানি, জেলার অর্ধলক্ষ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। বিশুদ্ধ খাবার পানি সংকট ও শিশুদের নিয়ে অভিভাবকরা পড়েছেন বিপাকে। বন্যায় শত শত বিঘা জমির ধান, পাট, বাদাম, বোরো ধানের বীজতলা পানিতে ডুবে যাওয়ায় চিন্তিত কৃষক। টাঙ্গাইলে যমুনা সহ সব নদীর পানি কমলেও জেলার পূর্ব দিকের উপজেলা নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বাসাইল ও মির্জাপুর উপজেলায় বেশ কয়েকটি সড়ক ও সেতু ধসে যাওয়ায় ভেসে গেছে অনেক গ্রাম, শিক্ষা প্রতিষ্ঠানগুলো তলিয়ে গেছে পানিতে। জেলা প্রশাসক জানান, শহর রক্ষা, বেণীবাঁধ রক্ষায় পদক্ষেপ নেওয়া হয়েছে। সকলে সম্মিলিতভাবে সার্বক্ষণিকভাবে আমরা বাঁধগুলোর দিকে 24 ঘন্টা নজর রাখছি। সিরাজগঞ্জে বন্যায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন। ভারতের করিমগঞ্জে গণপিটুনিতে নিহত হওয়া তিন বাংলাদেশিদের মধ্যে দুজনের বাড়ি মৌলভীবাজার বড়লেখা উপজেলায়, অপরজনের পরিচয় জানা যায়নি। নিহত জুয়েল মিয়ার ভাই জানান, গত শুক্রবার এক ব্যক্তি জুয়েল ও তার বন্ধুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। গতকাল জানা যায় ভারতে গিয়ে তারা মারা গেছে। আসামের স্থানীয় পুলিশের বরাত দিয়ে সাংবাদিকরা জানান,
নিহতরা শনিবার রাতে সীমান্ত পেরিয়ে করিমগঞ্জের পাথরকান্দি অঞ্চলে বগরিজান চা বাগান এলাকায় যায়। সে সময় স্থানীয় লোকজন গরু চোর সন্দেহে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তারা মারা যায়। বিজিবি জানায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দুদেশের মধ্যে পতাকা বৈঠকের কথা চলছে। গাজীপুরের ভাওয়াল মির্জাপুর এলাকায় পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায় কদিনের বৃষ্টিতে মির্জাপুর পূর্ব পাড়ায় ডোবা পানিতে ভরে যায়। খেলতে গিয়ে তাতে চার শিশু ডুবে মারা যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করে। নিহত শিশুরা হলো ইসরাফিল, তানিয়া, মিষ্টি ও ফরহাদ। তারা সবাই ভাই বোন। পুলিশ সুপার শামসুন নাহার জানান, সন্ধ্যার দিকে মৃতদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মুজিব বর্ষে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বরগুনা জেলা প্রশাসন। জেলার 305টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় গড়ে তোলা হয়েছে নন্দিনী হাইজিন কর্নার। কিশোরী শিক্ষার্থীদের পিরিয়ডকালীন পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসেবায় এই উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে। বরগুনা প্রতিনিধি জয়দেব রায়ের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। গত বছরের নভেম্বর থেকে প্রায় তিন মাস জেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ে জরিপ চালায় জেলা প্রশাসন। জরিপ বলছে, পিরিয়ডের কারণে প্রতি মাসে স্কুলে 84 ও মাদ্রাসায় 86% শিক্ষার্থী শ্রেণীকক্ষে অনুপস্থিত থাকে। সচেতনতার অভাব ও আর্থিক অনটনে প্যাডের পরিবর্তে মাধ্যমিক বিদ্যালয়ে 81 ও মাদ্রাসার 83% শিক্ষার্থী ব্যবহার করে পুরনো কাপড়। এমন বাস্তবতায় বয়ঃসন্ধিকালে মেয়েদের স্বাস্থ্য সুরক্ষা ও পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস করে তুলতে নন্দিনী হাইজিন কর্মসূচি চালুর উদ্যোগ নেন জেলা প্রশাসক। গড়ে তোলেন নন্দিনী হাইজিন কর্নার, যেখানে পর্যাপ্ত স্যানিটারি ন্যাপকিন, আয়রন ট্যাবলেট সহ প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম ও ওষুধ রাখা হয়। অনেক ভয় পেত, স্কুলে আসতো না। নন্দিনী কর্নার দেওয়ার পর আমাদের মানে ভয়টা ভেঙে গেছে। পুরনো সব কাপড় ছেড়ে আমরা ব্যাট ব্যবহার করছি। এটা মেয়েদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ, আগের তুলনায় তাদের উপস্থিতিটা বেশি। আর সদর উপজেলার 5টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ এই কর্মসূচি সফলের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। নন্দিনী হাইজিন কর্মসূচি শতভাগ নিশ্চিত করা সম্ভব হয়েছে। সুস্থ শরীর মনের নতুন প্রজন্ম গড়ার লক্ষ্যে এই আয়োজন, বললেন জেলা প্রশাসক। মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে এবং কনসার্ন মিনিস্ট্রির মাধ্যমে যদি এটি করা যেত সারা জেলা দেশে, তাহলে আমাদের যে 1/3 অ্যাডোলেসেন্ট গ্রুপের ছেলেমেয়েরা আছে, তাদের বয়সকালীন যে স্বাস্থ্যসেবা, তারা অনেক বেশি সুরক্ষিত হতো। এই কর্মসূচির আওতায় 1,220 জনকে স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সমর ইসলাম, একুশে টেলিভিশন। শেশ করছি একুশের দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। কোভিড চিকিৎসায় নিয়োজিত নার্সদের থাকা খাওয়ার বিলেও শাহেদের 9-6, হোটেল মিলিনায় র্যাবের নজরদারি। সামাজিক যোগাযোগ মাধ্যমে থেমে নেই অপপ্রচার, নাম বদলে ধরাছোঁয়ার বাইরে অনেকে। দেশে বন্যা পরিস্থিতির অবনতি, নতুন এলাকা প্লাবিত, খাবার ও বিশুদ্ধ পানির সংকট। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-টিভি.কম ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/একুশে24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায়, দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথে থাকুন। We'll be right back.